তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন যে আমার একটি এসএমএসে তারা চলে আসছে আজকে। আসলে এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন বা এখানে আমারও যারা আত্মীয় বন্ধু সন্তান যারা ভাই তারা যে এটা আসলে কি, কেন আমাদের এখানে ডাকা হলো, এটার কারণটা হচ্ছে এটার নাম এপিজে ওপেন ফ্লোর। ওপেন ফ্লোর মানে হচ্ছে আমি এখানে একটা ফ্রিল্যান্সে একটা ফ্লোর করেছি। বেসিক্যালি এটা কোনো পার্লার নয়, এটা কোনো ডান্স ফ্লোর নয়, এটা কোনো স্টুডিও নয়। এটা হচ্ছে কি, যারা আছেন অনেকে প্রতিভাবান অনেক ছেলে মেয়েরা আছে যারা হয়তো বা ফটোগ্রাফিতে আছে, এটা একটা তারা ফটোগ্রাফিতে আছে সামটাইম হতো বা তাদের হবে বা তাদের এক্সপেরিমেন্টাল কোনো শুট করতে হবে, তার জন্য তারা কোনো স্টুডিও ভাড়া নিতে হয়, স্টুডিওতে যায়। সামটাইম যার স্টুডিওতে যায় তারা নিজেরাও কিন্তু ফটোগ্রাফার, তখন তাদের হয়তো বা সেই জায়গাটায় বিজি থাকে, সেই জায়গায় তারা প্রপারলি সেই টাইম দিতে পারে না। সেই জন্য আমি এখানে একটা স্টুডিও করেছি, হয়তো সাংবাদিক ভাড়া একটু করে রুবি করে ছবি নিতে পারে, তারা একদিন দুদিন বা পাঁচ দিনের জন্য সেটা রেটে নিতে পারে, অর্থাৎ তাদের যে প্রয়োজনটা সেটা সার্ভ করতে পারে। এরপর বিশেষ করে যেটা এখন আমরা খুব বেশি ফেসবুকে দেখি যে প্রতিভাবান মেয়েরা যারা হয়তো বা কলেজে পড়ছে বা ঘরে বসে আছে বা হাউস ওয়াইফ বা স্টুডেন্ট, তারা অনেক সুন্দর করে বসে আছে। বিশেষ করে তো তাদের জন্য একটা ভালো একটা স্পেস দরকার হয় যে আমি তিন দিনে একটা ভালো একটা ফটোশুট নিয়েছি বা ভালো মেকআপ করাবো, বউ সাজাবো, তখন বউ সাজানোর জন্য যে প্রপার যে জায়গাটা দরকার, লাইটিং বা স্পেস, একটা কমফোর্টেবল ব্যাপার থাকতে পারে। তো সেই জায়গা থেকে আমি একটা ওরকম মেকআপ রুম বানিয়েছি যে যারা পার্লারের যে এনভায়রনমেন্টটা টোটালি পার্লার এনভায়রনমেন্ট ওটাতে ওইখানে পাবে। যারা বিশেষ করে ফ্রিল্যান্সার মেয়েরা আছে তারা ওই রুমটাকে তারা ভাড়া নিয়ে তারা তাদের মতো ইউজ করতে পারবে, কারণ হয়তো বা তাদের পাঁচ দিনের একটা ওয়ার্ক চলে আসবে কিন্তু একটা বাসা ভাড়া বা একটা স্পেস দিতে হলে মিনিমাম এক থেকে দু মাসের একটা ব্যাপার থাকে, সেখানে অনেক বেশি ইনভেস্ট থাকে। তো সেই জায়গা থেকে এত চিন্তার দরকার নেই, তারা এখানে এসে আমার তাদের সাফ করতে পারবে। আবার কিছু আছে যে কিছু মিটিং করতে হবে, বিশেষ করে যে শোর ব্যাপারে যে আমাদের যে শো গুলো হয় রেখেছি। আর সাথে যেটা আছে আমরা, আমি নিজেও এরকম একবার সাফার হয়েছিলাম, আমাদের কিছু মানে কোরিওগ্রাফার আছেন যাদের নিজস্ব নেই, তখন আমাদের মতো আর্টিস্টদের জন্য তাদের কাছে কাজ চলে আসে, তখন আমাদের বাসায় গিয়ে করতে হয়। সাম আমি যেমন আমার বাড়িতে মানে ডান্স কোরিওগ্রাফি করতে খুব কমফোর্টেবল, বিকজ আমার কাছে বাচ্চা আছে, সে ছোটাছুটি করে, তার জন্য স্পেস দরকার হয়, বাট নাচেরও কিন্তু স্পেসটা দরকার হয়। তো সেটার জন্য এখানে একটা আমি ফ্লোর রেখেছি যে নাচের জন্য হয়তো তিন দিনের প্যাকেজে তারা দিতে পারবো যে আমি একটা ভালো আর্টিস্ট। আর এটার সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওপেনলি মানুষ এটাকে ইউজ করতে পারবে, এটা কারো ওরকম কিছু না যে আমি পার্লারেরই একজন বা আমি স্টুডিও এটা আমার বা এটা আমার অফিসটা আমার, সো এটাকে আমি নাম দিয়েছি এর জন্য এপিজে ওপেন ফ্লোর। আর তার সাথে আমার ছোট ভাই ফারুক, ও আমার সাথে আছে, ও ভাই ফারুক আমরা সবাই ও একটা ফ্লোর একেবারে আমাকে আমার কাছ থেকে ইয়ে করে দেন, ও এখানে আমার সাথে সবসময় থাকবে। আর এটি আরেকটি সুবিধার কারণ হচ্ছে আমার যারা মানে আর্টিস্টরা আছেন তারা হচ্ছে খুব বেশি পরিচিত আপনাদের কাছে এটা নিকেতন। আরও খুব চিন্তা সুবিধা হবে যে এটা নিকেতন আমরা সবাই ইগল ডান্সে যেয়ে থাকি, ঠিক ইগল ডান্সের অপোজিটের যে বিল্ডিংটা এটারই দোতালায়, এটা তিন নম্বর রোড বি ব্লক 58 নম্বর হাউস ডিস্ট্রিক্ট টু। তো আমি আশা করবো এখন নিশ্চয়ই কিছুটা বুঝতে পেরেছেন যে এটা আসলে ডিফারেন্ট একটা প্ল্যাটফর্ম, আমি কোনো স্পেসিফিক কোনো পার্লার স্পেসিফিক কোনো স্টুডিও এরকম কোনো কিছুই না, এটা জাস্ট একটা ওপেন ফ্লোর অ্যান্ড ডিফারেন্ট প্ল্যাটফর্ম। আর সবাইকে এইটুকুই বলছি যে এরকম আমাদের এখানে খুব একটা নেই। ও আরেকটি কথা, এটা শুধু ডান্সের জন্য ইউজ হবে তা কিন্তু না, অনেক সময় গ্রুমিং থাকতে পারে, আমাদের দেশে অনেক ধরনের অনেক কিছু অনেক ধরনের গ্রুমিং মেয়েদেরকে শেখানো হয়। এখন বেশি শুরু হয়েছে ইউটিউব কন্টেন্টগুলো, যেটা অনেক সময় ফ্লোর চায় তারা, তো ইউটিউব কন্টেন্টগুলো তারা এখানে করতে পারবে। সো এভরিথিং সবকিছু হলে আমি স্টার্ট করছি একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম।
সবার সহযোগিতা থাকে এটা ভালোর থেকে আরো ভালো হয়তো যেতে পারবে। আজকে অনেক ছোট করে করেছি, আমার ইচ্ছে আছে এরকম ওপেন ফ্লোর আমি আরো অনেক বড় করে করবো, আরো বিভিন্ন ভাবে দিদি আমি যে কাজগুলোর কথা বললাম এটা আসলে আমাদেরকে পে করে নেয়, লাইক আমাকে যদি ফটোশুট করা হয় তাহলে পে করা হয়, একটা মেকআপ করতে হলে পে করতে হয়, একটা গ্রুমিং পে করতে হয়, একটা ডান্সার পে করতে হয়, আমার এখানে অনলি ফর পেয়েবল। ডেটিং এর জন্য একটি ছেলে ও একটি মেয়ে তাদের বিশেষ যথেষ্ট, সো ইটস নট পেয়েবল। দ্যাটস ওয়াই আমি চাইছি যে এখানে মানুষ পে করুক এবং মানুষ তাদের ভালো কাজগুলো দাদা তাকান, ভিডিও নিচ্ছি, কেক কাটা ওরে বাইকটাও নিয়ে নি। তবে ব্যবসা হিসেবে কেমন চলবে অপু বিশ্বাসের পথ চলা তা নিয়ে চলছে বেশ আলোচনা সমালোচনা। এসিসি ফ্লোর এটি নিকেতনের 3 নম্বর রোডের 8 নম্বর বাড়িতে এবং ব্লক বিয়ে অবস্থিত। সোমবার রাজধানী নিকেতনে নবীর উদ্বোধনী অনুষ্ঠানে কারণ আপনি
কাজ চালাচ্ছেন। তবে নিজের স্পেস না থাকায় হয়তো কোনো সাধারণ কাজটি নিতে পারছেন না। আবার অনেক ফটোগ্রাফার আছেন যারা ফটোস্টুডিওর অভাবে ইনডোর ফটোশুট করতে পারছেন না, বা অল্প বেশি হয় ফটোস্টুডিও ভাড়া করতে পারছেন না। ডাউনফোর না থাকায় আমাদের মতো অনেকেই জুমিং করতে সমস্যা হয়। আমাদের এখানে অর্থের বিনিময়ে এই সেবা নিতে পারবেন যে কেউ। অপু বিশ্বাস বলেন, শ্বশুরবাড়ি জিন্দাবাদ মুক্তির অপেক্ষা রয়েছে। দেবাশিস বিশ্বাস পরিচালিত এই সিনেমায় অপু বিপরীত অভিনয় করেছে সকলে জানে বাপ্পি। তো বন্ধুরা, অপুর নতুন উদ্যোগ আপনার কাছে কেমন লাগছে কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করুন। আর সব লেটেস্ট আপডেট জানতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন।